হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি। তো বড় মশাই চলে এলো, তো ওকে আমি প্রসাদ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, আবারও তিথিস রঞ্জিত ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি, তাই সবাইকে জানাই অনেক অনেক শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাই খুব সাবধানে আছে, খুব ঠাকুর দেখো আর সাবধানে পুজো কাটিও, আর পটকা বাজি এগুলো একটু সাবধানে ফুটিও, আতশবাজি। তো ঠিক আছে, সকাল সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে, উঠে এখন একটু পরেই আমি চলে যাব দোকানের উদ্দেশ্যে। তোমাদের দিদিভাই গেছে চা করতে, ও চা করছে, ও কিন্তু চাটা খুব বেশি খুব ভালোই করে। তো ও চা করতে গেছে, তো আজকে সারাদিন কী কী হবে সব টোটালটাই তোমাদের দিদিভাই দেখাবে। আজকে দীপাবলির দিন সবটাই যা যা মানে তোমার আমরা করব, মানে তোমার দিদিভাই করবে, কারণ আমি কাজে গেলে আমার ফোনটা ভালো হয় না, তো আমি ভিডিও দিতে পারি না। তো আস্তে 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 আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব কিছুই তোমাদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তো এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো। এই আমাদের তোমার দিদিভাইয়ের আমাদের পাশে থেকো, এটাই বলবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমার দিদিভাই এখন কী করছে, এটা চা করছে, আমি দেখাই তোমাদের। ওই গো, চা হলো? কখন এসেছো চা করতে? এই দেখো বন্ধুরা, তোমার দিদিভাই করছে চা ঘুম থেকে উঠে উঠে। দেখো ওর মুখটা দেখো, দেখো ঘুম লেগেই আছে। অ্যাকচুয়ালি ও আজকে উঠেছে সকাল সকাল, ও ঘুমায় একটু বেশি, কিন্তু আজকে ঘুমাতে পারেনি আর কালকে ঘুম হয়নি, তার জন্য আজকে ওর চোখটা ফোলা ফোলা লাগছে। দেখো কালকে পরীক্ষা দিতে গেছিলাম, টেনশনে ঘুম হয়নি। বন্ধুরা, কালকে এক্সাম দিতে গেছিলাম, তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি, কেননা খুব সকালে উঠেই যেতে হয়েছিল আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। না ওর ঘুম হয়েছিল তোমার দিদিভাই, না আমার ঘুম হয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদেরকে সরি, নেক্সট আরও আমাদের এক্সাম আছে, তখন ভিডিওটা করে নেব। কোথায় পরীক্ষা দিচ্ছি, কিসের পরীক্ষা দিচ্ছি, সব কিছুই তোমরা নেক্সট একটা ব্লগে তোমরা দেখতে পাবে। কথা বলতে বলতে এই যে তোমার দিদিভাই, দিদিভাইয়ের চা হয়ে গেছে, এবার চা খেয়ে চলে যাব আমি দোকান, আর তোমার দিদিভাই করবে কাজ, তা সবটাই দেখতে পাবে। শাড়িটা তো আমি তো আনতে গেছিলাম, তো দেয়নি, আজকে দেওয়ার কথা আছে। ও তো করেনি, মানে ভুলে গেছে, আমি তো না গেলে তো হতোই না, তুমি আজকেও পেতে না। হ্যাঁ আজকে যাবো, আজকে কি দেখি কোন টাইম যাওয়া যায়, আজকে তো দোকান বন্ধ করে কি করে যাব দেখি, গিয়ে আনতে হবে একটাই। ঠিক আছে বন্ধুরা, তো আজকে সব কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি, তো আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করব। তো চলো, ও আজকে সকাল সকালে আজকে বাজার থেকে মাছ এনে দিয়েছে, তো চলো আমি এবার চাটা খেয়ে তারপরে আমি মাছটা ভেজে নেব। তো চলো, তো মাছটা ভাজতে আমি দিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, মসুরের ডাল, আর কিছু রান্না করব না। তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, এদিকে ভাতও হয়ে গেছে আমার। তো চলো, আজকে এই জন্যই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, কারণ ঠাম্মা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে, তো আজকে ঠাম্মাকে খাওয়ার দেওয়ার ছিল, তো সেটাই আমি তাড়াহুড়ো করে নিলাম। এর মধ্যে বাবা এসেছিল আজকে, তো বাবা আমার জন্য কচুরি এনেছে, তো সেটাই খাওয়া দাওয়া করে নেবো। তো আমি আজকে টাইম পাইনি বলে আমি দুপুরবেলাতে এটা বের করে নিলাম, সকালবেলা এনেছিল, আমার একদমই খাওয়া হয়নি, বাবাকে বললাম থাকতে, বাবা তো থাকলো না। তো চলো আমি এখন এটা খেয়ে নিই, তো ও তো এখনো আসেনি, আমার রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আমি দুপুরবেলাতে এটা খাচ্ছি, কি করব। তো চলো, তো বন্ধুরা তোমাদের কার কার কচুরি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এটা খাওয়া দাওয়া করে এখন গ্যাস মুছে নিয়েছি, এদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, বললাম বাবা তো থাকলো না, কাজ আছে, তারপর এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিলাম।
তারপর এদিকে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি এখন রেডি হব। তো চলো ফিরে আসছি। তো ফাইনালি বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি তো শাড়ি পরতে সেরকম জানি না, তো কেমন লাগছে বন্ধুরা আমাকে শাড়ি পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এই মালাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো কে দীপাবলির নাইট। যে বন্ধুরা, আমি দোকান থেকে চলে এলাম, চলে এসে রেডি সেডি হয়ে গেলাম, তোমার দিদিভাই রেডি সেডি হয়ে গেল, এখন আমরা পেরিয়েছি কালী পুজো দেখতে। চলো বেরোচ্ছি বেরোচ্ছি কালী পুজো দেখতে, একটা নিমন্ত্রণ আছে, ওখানেও যাবো খাওয়া দাওয়া করতে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থেকো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। এবার বাড়ির সামনে ঠাকুর হয়েছে, তো সেটাই প্রথমে ফার্স্টে দেখে নেব। তো চলো, তো সবাইকে জানাই শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। পৌঁছে গেছি, চলো এবার ভেতরে যাই, চলো তোমাদের সাথে। এবার সঙ্গে থেকেও দেখতে থাকো তোমরা, আমি কত সুন্দর লাইটিং করেছিল, চলো তোমার। তো বন্ধুরা এত সুন্দর লাইটিং করেছে, সত্যি অমায়িক, সত্যি ভীষণ ভীষণই ভালো লাগছে। বন্ধুরা দারুণ না মায়ের মন্দিরটা, সুন্দর সাজানো গোছানো, দারুণ লাগছে, লাইটিংও দিয়েছে, আর এদিকে প্রচুর লোকজন হয়েছে, আর মন্দির সুন্দর সাজিয়েছে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। চলো বন্ধুরা আমি কিছু আমার কাছে থাক, কিছু তোকে শুধু চাই, বা তারা চাই না মানিক ধন, থাক মা কিছু খন, ও থাক মা কিছু খন, তারপর আমরা বুঝতে পারবো। তো চলো এবার ভিতরে যাই, সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, এই ব্যাচটা উঠবে, তারপরে আমরা বসতে পারবো। তো চারিদিকে এত সুন্দর জায়গা জুড়ে মানে অনুষ্ঠানটা হচ্ছে, আর খাওয়া দাওয়া হচ্ছে ভীষণই ভালো, আর অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে, ভীষণই ভালো লাগছে। তো ভাবছি কখন আমাদের পালা আসবে। তো ফাইনালি আমরা বসে পড়লাম, অনেক অবসানের পর আমরা বসতে পারলাম। তো ভীষণই ভীষণই ভালো লাগছে। এদিকে আমাদেরও খিচুড়ি চলে এলো, সাথে দিয়েছিল, প্রথমেই পড়েছিল আমাদের আলুর চিপস, তারপরে দিয়েছিল খিচুড়ি, তারপরে দিয়েছে তরকারি, মানে পাঁচ তরকারি,
ভীষণই ভালো লাগে খিচুড়ির সাথে এই পাস তরকারি। বন্ধুরা, তোমাদের কার কার খিচুড়ি পাস তরকারি খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আর কালী পুজোর নাইটে আজকে সত্যি ভীষণই ভালো লাগছে, তো সেকেন্ড বার আবারও খিচুড়ি দিয়ে দিল, খিচুড়ি তরকারি আর কি কি আছে দেখতে থাকো, তারপরে সাথে দিয়েছে আলুর দম। আর সত্যি কথা বলতে গেলে আমার তরকারি খেতে ভীষণই ভালো লাগে আর তরকারিটা ভীষণই ভালো লাগছিল, তো আবারও থার্ড বার আবারও নিয়ে নিলাম তরকারিটা। তারপরে চলে এলো টমেটোর চাটনি, টমেটোর চাটনিটাও ভীষণই ভালো হয়েছিল, আর দিয়ে দিয়েছি পায়েস। আর আজকে মায়ের প্রসাদটা ভীষণ ভীষণই ভালো লাগছিল, তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো আবারও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মাকে দেখতে, তো ভীষণই ভালো লাগছে, তো মাকে প্রণাম করে এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে তো আমার তো ভীষণই টায়ার্ড লাগছে আজকে, তো বন্ধুরা একদমই ভালো লাগছে না, তো চলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তো তোমরা দেখতে তো পেলে, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে ভালোভাবে পুজো কাটাও, আর আগামী দিনগুলো তোমাদের যেন খুব খুব ভালো হয়। তো চলো আজকের মতো আর বক বক না করে এখন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।